নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ একজন বিশেষ অতিথিকে এনেছি আমার এই চ্যানেলে, আর এই ভিডিওটি স্পেশালি তাদের জন্য খুবই একটা স্পেশাল ভিডিও যারা শিল্পকে ভালোবাসেন। তো আমার সঙ্গে যে অতিথি আজকে আছেন তিনি একজন শিল্পী, একজন আর্টিস্ট। তিনি শিলিগুড়িতে থেকে কিভাবে তার আঁকার মাধ্যমে তিনি কি করে সফলতা অর্জন করলেন, নতুন জেনারেশনকে তিনি কি বলতে চান এবং আঁকার মাধ্যমে সফলতা অর্জন করার জন্য কি কি প্রয়োজন, সেই সংক্রান্ত আমরা বিস্তারিত ওনার কাছ থেকে জেনে নেব। যিনি আমার সঙ্গে আজকে আছেন তার নাম হলো নিখিল দাস। আমার সঙ্গে এখন আছেন আর্টিস্ট নিখিল দাস। আমি ওনার সঙ্গে আলোচনা করে নেব শিলিগুড়ির আর্টিস্টদের সম্পর্কে, ওনার সম্পর্কে, এবং উনি যে অন্যান্য আর্টিস্টদের সঙ্গে যখন উনি দেখা হয়েছিল বা উনি যখন বিভিন্ন এক্সিবিশনে গিয়েছেন সেই সংক্রান্ত এক্সপিরিয়েন্স নিয়ে। তো প্রথমে আপনাকে স্বাগত আমার চ্যানেলে। আপনি যে এত বছর ধরে যে আপনি এই আঁকার জগতের সঙ্গে যুক্ত, তো ঠিক কোন সময় আপনার মনে হলো যে এই পেন্টিংটা নিয়ে আপনি কিছু করতে চান? আসলে আমি ক্লাস যখন 6-7 পড়ি তখন থেকে আমি ছবি আঁকা শুরু করেছি, কিন্তু মানে এতদূর যে এগিয়ে আসবো বা আরও এগিয়ে যাব এই ব্যাপারটা আমি কোনোদিনই মনে কিছু ভাবিনি। কিন্তু হয়ে গেছে আস্তে 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 আস্তে, এই জায়গায় এসে আমি ইন্টারেস্ট পেয়ে গেছি। তারপর আস্তে 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 আমি অনেক শিখেছি, শিখে আর্ট কলেজে ভর্তি হয়েছি। আর্ট কলেজ থেকে ফার্স্ট ক্লাস পাস, গোল্ড মেডেল নিয়ে পাস করেছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি থেকে। তো তখন আমি ভাবিনি যে আমি জানি না কি করব, মানে তখন কোনো কিছু ভাবার কিছু ইয়ে ছিল না। ছবি আঁকতে ছবি আঁকি এইটুকুই ছিল। এরপর যখন আঁকা নিয়ে এগিয়ে গেলেন, আপনি যখন প্রফেশন সিলেকশনের সময় যখন এলো, তখন কি আপনার মানে এই আঁকার সঙ্গে থেকে যে আপনি কিছু করতে চান সেই ভাবনাটা আপনার কিভাবে এলো? আর এই ভাবনার সঙ্গে আপনার কি কখনো সোশ্যাল কনফ্লিক্ট বা পারিবারিক কনফ্লিক্টের মধ্যে আপনাকে পড়তে হয়েছে? সেটা তো বটেই, কারণ আমি যখন প্রথম কলেজ থেকে পাস করি, পাস করার পর তখন আমি কি করব, তখন কিছু তেমন কিছু ইয়ে পথ ছিল না। শুধু পাসই করেছি এবং গোল্ড মেডেল দিয়ে পাস করেছি তখন। কিন্তু পরক্ষণে আমি একটা সুযোগ পেয়ে যাই দৈনিক বসুমতী পেপারে, সেখানে আমি 10 বছর চাকরি করেছি। সেখানে আমি আর্টিস্ট কাম পেজ মেকআপ তখনকার দিনে আর কি ওরা ছিল, তো ওই পেজ মেকআপ কাম আর্টিস্টে আমি ওখানে কাজ মানে ইলাস্ট্রেশন এগুলো সব করতাম আর কি। তো এইভাবেই আমি পেশা আস্তে আস্তে পেশাতে চলে এসেছি। কিন্তু মানে আমাদের পারিবারিক অর্থাৎ আমার ফ্যামিলির সঙ্গে যে মানে এই ফ্যামিলি আর ছবি আঁকা এর মধ্যে যে আমি ছবি এঁকেছি কোনো অসুবিধা হয়নি। একদম অবশ্যই। আর শিলিগুড়িতে থেকে যেটা আমি দেখেছি যে অনেক সময় আমাদের মধ্যে একটা আলোচনাও হয় যে কলকাতায় যে ফেসিলিটিস আছে সেটা অনেক সময় শিলিগুড়িতে নেই। আর আপনি আপনার সেই সময় যখন আপনি আঁকা নিয়ে কিছু করতে চাইছিলেন তখন আরো অনেকটাই কম ছিল, এখন যাও আছে তখন আরো অনেকটাই কম ছিল। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে শিলিগুড়ির থেকে একজন আর্টিস্ট হিসাবে নিজেকে তুলে ধরাটা কতটা চ্যালেঞ্জ? আমি যখন প্রথম শিলিগুড়িতে আসি আমি এসেছি 92 সালে। তো 92 সালে আমি দৈনিক বসুমতী পেপারে আমি যুক্ত হই এবং সেই সময় থেকে আমি ছবিও আঁকি প্লাস আমার নিজের কর্ম করি কাজকর্ম। সেক্ষেত্রে সেই সময় আমি দেখেছি শিলিগুড়ি তথ্যকেন্দ্রের একটাই জায়গা আছে, সেখানে চিত্র প্রদর্শনী হতে হয়। তো সেই সময় আমি ওখানে যেতাম, গিয়ে ছবি দেখতাম এবং সেটা আমি রিভিউ করতাম, করে সেটা আবার আমাদের পেপারে বেরিত আর কি ছবি সঙ্গে। তো সেই সময় তখন দেখেছি যে ছবি যে সবাই মানে ছবি কেউ মানে যে ভালোভাবে দেখছে বা লোকের ইন্টারেস্ট আছে সেরকম কিছু ছিল না, ছবি বোঝার বা কোনো দিক দিয়েই কিছু ছিল না। আমি দেখেছি যখন আমি প্রথম আসি তখন ওই মুসলিমের কয়েকজন আসে শিলিগুড়ি তত্ত্বকেন্দ্রের ওপরে প্রোগ্রাম হতো, সেই প্রোগ্রাম থেকে যখন প্রোগ্রাম শেষ হয়ে যখন বাড়ি চলে যায় তখন এক পাক ঘুরে যায়, ঘুরে গিয়ে দেখে দেখে যে ছবি হচ্ছে কি একটু এরম দেখলো, এই দেখতে 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 চলে গেল, কোনো ফিলিংস কিছু আমি দেখিনি তাদের। কিন্তু আস্তে আস্তে আমি এখন দেখছি
আমাদের মতো আরো অনেক যে টিচার এখানে আছেন ওনারা শিখিয়ে বা যেভাবেই হোক আস্তে আস্তে শিলিগুড়িটা ডেভেলপ হয়েছে। পরে আমি বুঝতে পারছি যে এটা অনেক একটা বড় জায়গায় চলে এসছে, যেখানে অনেক বড় বড় আর্টিস্টরা এখানে এখন আছেন, আগে ছিল না, আগে মুসলিমেও কয়েকজন ছিল, একদম অনেক বেড়ে গেছে। এখন হিসাব করে দেখছি যে এখানে যে বাচ্চাগুলো আছে বাচ্চারাও খুব ইন্টারেস্টেড আছে সেটা তো খুবই ভালো লাগে। কলকাতা থেকে বড় বড় যখন আর্টিস্ট এখানে আসতেন তখন তাদের ওনাদের সাথে আমরা একটা মানে ওয়ার্কশপ বা জায়গা মানে ওয়ার্কশপের মধ্যে আমরা ছিলাম, দেখেছি। সেই ক্ষেত্রে যেমন আমাদের বড় বড় আর্টিস্ট যারা এই মুহূর্তে আছেন, বিপিন গোস্বামী, ঈশা মোহাম্মদ, প্রকাশ কর্মকার, এনারা আমাদের শিলিগুড়িতে এসেছেন এবং ওনাদের সান্নিধ্যে আমি দেখেছি, মানে ইয়ের মধ্যে ছিলাম কর্মক্ষেত্রে। তো সেক্ষেত্রে খুব আনন্দ হয় আর কি যে আমাদেরই লাইন, যে ঈশা মোহাম্মদ যেমন আমাদের গভর্নমেন্ট অফ কলেজ প্রিন্সিপাল ছিলেন, উনি এখানে এসে একটা ওয়ার্কশপে এসে আমাকে একটা ছবি প্রদান করেছেন ঈশা মোহাম্মদের। এটা হচ্ছে ঈশা মোহাম্মদের ছবি, হ্যাঁ এই ছবিটা আমি সংগ্রহ করেছি ওনার কাছ থেকে, ঠিক আছে। যখন আমি বসুমতিতে ছিলাম, বসুমতির সময় সেই বিপিন গোস্বামী আমাদের বসুমতিতে এসেছিলেন এবং সেই সময় ওনার কাছ থেকে এটা আমি পেয়েছি। তারপরে এটা প্রকাশ কর্মকার, হ্যাঁ উনি ছবিটা এনেছিলেন, তো এটা আমি সংগ্রহ করেছি ওনার হইতে। আর বিজন চৌধুরী ওনার একটা ছবি আছে আমার কাছে, তো এই এগুলো আমি সংগ্রহ করে রেখেছি এই আর কি। আমার মানে গুরুদেব এনারা আমাদের অনেক উপরের বড় বড় আর্টিস্ট হিসেবে পরিচিত, ভারতবর্ষের মানে দশ জনের মধ্যে এনারা তার মধ্যে পড়ে যায়। তো আপনার কি মনে হচ্ছে যে এটার জন্য আপনারা যে এই যে আপনারা পেন্টিং শিখাচ্ছেন ছোট ছোট বাচ্চারা যে পেন্টিং শিখছে সেখান থেকে এই জিনিসটা ধীরে ধীরে বাড়ছে? হ্যাঁ এটা বলতে পারেন। আমার অনেক বন্ধুরা এখানে আছেন মোটামুটি স্বীকৃত গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করা বা সব চাকরিতে পাস করে এখানে আছেন, কয়েকজন আছেন। তো ওনারা প্রথম দিকে এখানে মোটামুটি ছাত্র তৈরি করে ফেলেছেন, তো আমি এসে তখন সবেমাত্র শিলিগুড়িতে এসেছি, এসে দেখেছি যে তখন তো ওই মানে বলতে গেলে কালচার খুব কমই ছিল মানে এই পেন্টিং এর উপরে, তো ওনারা শেখাচ্ছিলেন দেখেছি। তারপরে আমিও এসেছি, এসে আসার পর তারপর মানে আস্তে আস্তে ওনাদের যে শিক্ষা সুযোগটা পেয়েছে সেই থেকে আস্তে আস্তে দেখছি এখন এটা ডেভেলপ হচ্ছে আর কি। এবং এখন বলতে গেলে শিলিগুড়ি এখন অনেক ভালো ভালো আর্টিস্ট হয়ে গেছে বলতে গেলে, খুব ভালো মানে আমার খুব ভালো লাগে যে এখানে অনেক জুনিয়র অনেক ভালো হয়েছে আর কি, দেখলাম আগে এইটা ছিল না। আর এই যে আপনাদের যে মানে এই যে এক্সিবিশন গুলো হয়, যে ধরনের এক্সিবিশন কলকাতায় আমরা দেখি আর যে ধরনের আর্ট গ্যালারি কলকাতায় আছে, তো কম্পেয়ার যদি আমি শিলিগুড়ির সঙ্গে করি, আপনার কি মনে হয় যে এখানে সেরকম ধরনের একটা আর্ট গ্যালারি বা এখন সেটা আগে আমি প্রথম দেখেছি যে
যে ধরনের ডেকোরেশন ছিল সেখানে আর্ট এক্সিবিশন করার মতো কোনো পজিশনই ছিল না, অথচ ওর মধ্যেই হতো আর্ট। তো এখন সেটাকে একটু রিমডেলিং করেছে, করে একটু বেটার এসেছে, কিন্তু তার জন্যে মোটামুটি আমরা যে আর্টিস্ট গ্রুপ আমরা এখানে যে এক্সিবিশন করি, তো আমরা সেক্ষেত্রে দেখি যে ছবিগুলো মানে যে পরপরভাবে যে সাজানো, যে একটা দেখার যে ব্যাপারটা, সেইটা এখন একটু কতটা বেড়েছে। আগে যেটা ছিল সেটা একদম মোটেই ছিল না। তবে আমি এখনো বলবো যে আর্ট গ্যালারি আমাদের খুব দরকার, যেটা হ্যাঁ শিলিগুড়ি তত্ত্বকেন্দ্র বলতে গেলে একটা ছোট জায়গা, এবং সেখানে মানে আর্ট গ্যালারি ঠিকই আছে, কিন্তু আমি চাইছি একটু রিমোট এখনকার যে আর্ট গ্যালারি যেটা সচ্চার দিকে আছে সেই ব্যাপারটা এখানে নেই। মোস্টলি যেটা হয় যে কোনো অন্য একটা ইভেন্ট থাকে সেখানে লোকজন যখন যায় তখন সেই আর্ট গ্যালারিতে গিয়ে ঘুরে দেখে আসে, এটাই মোস্টলি হয়। বলতে গেলে শুধু একটা আর্ট গ্যালারি যেখানে আর্টকে অ্যাপ্রিসিয়েশন করতে লোকজন যাচ্ছে সেই জিনিসটার একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার এখানে নেই, যেটা মনে হয়েছে আমার। এক্সিবিশন যখন হয় আপনাদের কি মনে হয় না যে কোনো এরকম কোনো এক্সিবিশন আপনারা সবাই মিলে ছোট আর্টিস্ট এখানে আসেন এবং সাথে কলকাতার আর্টিস্টরা বা অন্য জায়গার আর্টিস্টরা মিলে একটা বড় ধরনের এক্সিবিশন করার ফিউচারে কোনো ইচ্ছা সেরকম আপনাদের মনে থাকে? আমাদের তো সবসময়ই আছে, কিন্তু এখন মানে আর্টের জগৎটা কি বলবো, মানে শুধু ছবি আঁকা হয় এখানে, এখানে অনেক আর্টিস্ট আছে শুধু ছবি এঁকে ঘরবন্দি করে রেখেছে, আমার বন্ধুরাও তাই ওই একই অবস্থা সব দেখেছি। কিন্তু আর্টিস্টদের যদি সেই জায়গায় একটা ওই বাণিজ্যিক ব্যাপারটা যদি থাকতো তাহলে এরা আরো স্বতঃস্ফূর্তভাবে ছবি আঁকতে পারতো, মানে যদি সেই আর্থিক ব্যাপারটা থাকতো, কিন্তু সেটা আমি দেখেছি যে এই মানে যে সেলের ব্যাপারটা এখানে আমি তো কোনোদিনই সেভাবে দেখিনি যে এখানে একটা ভালো জায়গা থেকে মানে যে সেল হয় অনেক বেশি বেশি সেল হয়, যেমন কলকাতা কিছু কিছু হয় অন্যান্য রাজ্যেতেও হয়, কিন্তু আমাদের এই শিলিগুড়ি পার্টিকুলার আমি তো সেভাবে দেখিনি যে সেল হচ্ছে। যেমন ক্যারিং ব্যাপার আছে, ওটা নিয়ে যাওয়া নিয়ে আসার ব্যাপার আছে একটা, তারপরে অবশ্যই অবশ্যই। তো সেক্ষেত্রে কি হবে, সব দিক দিয়ে দেখতে গেলে আর্থিক ব্যাপারটাই থেকে যায়। হ্যাঁ, আর্থিক ব্যাপারটা যেহেতু আর্থিক ব্যাপারটা চলে আসে সেই জন্য এই জায়গাটা ছেড়ে উঠতে পারছে না আমাদের এই শিলিগুড়ি আর্টিস্টরা। আর এই ক্ষেত্রে হয়তো আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে গিয়ে ফুল ফ্লেজ একজন আর্টিস্ট হিসেবে ক্যারিয়ারটা নেওয়া, মানে শুধু এই পেইন্টিং এর মাধ্যমে, যেরকম অনেক আর্টিস্টরা আছেন যেখানে একটা পেইন্টিং এত হাই রেটে সেল হচ্ছে যে উনি সেই পেইন্টিং এর মাধ্যমে একজন আর্টিস্ট হিসেবে ক্যারিয়ারটা করতে পারেন, সেই ক্ষেত্রে শিলিগুড়ির আর্টিস্টদের এটা মনে হয় অনেকটাই অনেকটা ডাউন টাফ হয়ে যাচ্ছে, অনেক ডাউন অনেক ডাউন। সেক্ষেত্রে এখন আমার বক্তব্য হচ্ছে যে এখানে যদি ছেলের ব্যাপারটা থাকতো তাহলে এখানে যে আর্টিস্টরা আছে তারা আরো বেশি করে ছবি আঁকতো, আরো বেশি প্র্যাকটিস হতো, আরো বেশি ভালো প্রোডাকশনটা বেশি ভালো হতো। তো সেক্ষেত্রে এখানে যেহেতু এই ছেলের ব্যাপারটা নেই, তারপরে এখানকার মানে অনেক অবহেলা অবহেলিত ভাবে আর্টিস্টদের জীবনযাপন করতে হয়, অনেকে টিউশন করে কাজ করতে মানে সংসার চালাতে হয়। যেমন এই করোনার যে সময় এলো এই সময় তো এখন টোটালি বন্ধ হয়ে গেছিল, সেক্ষেত্রে এখানে মানে যারা একেবারেই এর উপর নির্ভরশীল তাদের খুবই অবস্থা খারাপ ছিল, স্টুডেন্টরা আঁকতে পারছিল না, যেমন তেমন ওই সময় তো সব ছেড়ে দিয়েছে, মানে সবাই তখন বাঁচার জন্য ঘরের মধ্যে বসে, শুধু বাঁচার তাগিদে ঘরের মধ্যে বসে আছে, কোন রকমের লেখাপড়াটা ওই অনলাইনে হয় হতো এইটুকু। তো সেক্ষেত্রে আর্টিস্ট এবারেই মানে কি বলবো মানে একদম ডাউন হয়ে গেছে, ফলে এখন আস্তে 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 যখন সবকিছু অ্যাভেলেবেল হয়ে গেছে
তখন এখন আবার সেই আস্তে 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 বাড়ছে, ওটা দেখা যায়। আদিতে মানে আমাদের আর্টিস্ট গ্রুপ যা আছে, আমাদের আমরা একটা ভেবেছিলাম যে আমরা আর্থিক একটা পাবো আমরা, সেই সেই জায়গায় আমরা গৌতম দেবের কাছে আমরা গিয়েছিলাম, কয়েকজন মুসলিম সব গিয়েছিলাম, কিন্তু ফলশ্রুত কিছু হয়নি। সম্পূর্ণ আর্টিস্টদের নিজস্বতা এটা ব্যাপার, কারণ হচ্ছে আমি কি আঁকবো, কি মাধ্যমে আঁকবো, কি আঁকছি সেটা হচ্ছে আমার, আমি কি একটা ছবির মধ্যে কি ফিলিংস, কি তার মধ্যে কি আনতে চাইছি সেটা আমার মনের মধ্যেই আছে, ঠিক আছে। সেটা আপনাকে হয়তো গুছিয়ে বা পরিষ্কার করে বলতে পারবো না যে এর মধ্যে আমি এটা আনতে চাইছি। অনেক সময় হ্যাঁ অনেক সময় বোঝা যায় যে হ্যাঁ এটা এই ব্যাপার, কিন্তু সম্পূর্ণ নিজস্বতা। আর যারা নতুন জেনারেশনের আর্টিস্ট আছেন, যারা আঁকতে ভালোবাসেন বা নতুন শিখছেন, আঁকা নিয়ে ভবিষ্যতে কিছু করতে চান, তাদের উদ্দেশ্যে আপনার অ্যাডভাইস কি? তাদেরকে দেখুন, আমার আমি যে লাইনে আছি বা আমাদের আর্টিস্ট গ্রুপ যারা আছে, তারা তো সবাই চাইবে যে সবাই শিখুক, কিন্তু সবাই কিন্তু সেভাবে শেখে না। আর আর একটা ব্যাপার হচ্ছে যে নিজের হাতে যদি কিছু না থাকে, আমি তাকে যতই করি সে জিনিসটা আসবে না, এটা একেবারে নিজস্বের নিজস্বতার ব্যাপার, এবং আমার মনে আমার মধ্যে যদি থাকে তবেই আমি সেটাকে বার করতে পারবো। আমরা চাইছি সবাই শিখুক, নতুন জেনারেশন আসুক, তারা আবার নতুন করে আরো নতুনত্ব ছবি আসুক। ছবির তো কোনো মাপযোগ নেই, মানে তার নামকরণ থেকে শুরু করে সব কিছুই নিজস্বতার ব্যাপার। তো সেক্ষেত্রে এখনকার যা ছবি আছে তাদের বাবা মা শুধু পাঠিয়ে দিচ্ছে, এই যা ছবি আঁকতে যায়, তাদের কি মানে সময়টা জাস্ট যাতে নষ্ট না হয় তার জন্য ওখানে একটা অবসর সময় তাদেরকে একটা দেওয়া হচ্ছে, বাবা মা এইভাবেই পাঠাচ্ছে। এখন তার থেকে হয়তো 100 জনের মধ্যে হয়তো 2 জন তাদের মধ্যে একটা ফিলিংস আছে, না আমাকে এইটা নিয়ে বড় হতে হবে, তখন সে আমাদের কাছ থেকে কিছু পেতে পারে বা চাইলে আমরা দিতে পারি। এখন যে চাইছে না তাকে আমি তো জোর করে শেখাতে পারবো না, পুরোপুরি একদম। তো যারা চাইবে তাদেরকেই আমরা দিতে পারবো, যে চাইবে না তাকে আমি জোর করে দিলেও সে নিতে পারবে না, ঠিক আছে। সেটাই আমরা চেষ্টা করি যে যারা চাইছে তাদেরকে আমরা যতটা পারি আমরা দেব, আর তারা আবার পরবর্তীতে তারা বড় আর্টিস্ট হয়ে বড় হোক সেটা সবাই চায়। আমরা কিন্তু আজকে আপনাদের জানলাম যে শিলিগুড়িতে থেকে পেন্টিং এ কাজ করাটা কিভাবে উনি করেছেন, আরো বাকি যারা করছেন সেক্ষেত্রে স্ট্রাগল কিরকম আছে এবং কোন কোন বিষয়ে নজর দেওয়া দরকার। তো আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এত সময় দেওয়ার জন্য। তো আজকের মতো আমরা বিদায় নিচ্ছি, আমি আরো এরকম অন্যান্য আর্টিস্টদের নিয়েও আপনাদের সঙ্গে হাজির হব এবং বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনাদের কাছে তুলে ধরব। নমস্কার। নমস্কার।